বিরতিতে উৎসব মুখর পরিবেশে ষষ্ঠ দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল থেকে মোট 550টি ফর্ম বিক্রির পাশাপাশি এদিন জমা পড়ে 700-এরও বেশি। রিপন আশরাফের রিপোর্ট। উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দু যেন এখন বঙ্গবন্ধু রেভিনিউর আওয়ামী লীগ কার্যালয় ও আশপাশের এলাকা। দলটির মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে এখানে দিন দিনই বাড়ছে নির্বাচনী আমেজ। সব স্তরের নেতাকর্মীদের উপস্থিতি আর মিছিল স্লোগানে মুখর থাকছে গোটা এলাকা। পবিত্র আসরের কারণে একদিন বিরতি দিয়ে মনোনয়ন বিক্রির ষষ্ঠ দিনে ঢল নামে নেতাকর্মীদের। রাজধানী জুড়ে তীব্র যানজট উপেক্ষা করে উৎসব আমেজের মাত্রাটা ছিল অন্য দিনের থেকেও বেশি। ভিড়েও নেতাকর্মীদের আগমনে বঙ্গবন্ধু এভিনিউ পরিণত হয়েছে মিলন মেলায়। সবার চোখে মুখেই নির্বাচনী আনন্দ। মনোনয়ন পেলে নির্বাচিত হতে পারলে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের মুখে মুখে। এলাকাকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক কালীহাতি হিসাবে গড়ে তোলায় আমার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী আবার যদি মনোনয়ন দেয় তাহলে সকল জনগণের যে আশা প্রত্যাশা আছে সেই আশা প্রত্যাশা পূরণ করব। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রত্যয়ে আজকে আমি নৌকা মার্কার একজন প্রার্থী হয়েছি। মনোনয়ন পেলে নির্বাচনে জয় নিশ্চিত বলেও দাবি অনেকে। নেত্রীর আশীর্বাদে টাঙ্গাইল সদর আসনটি আমি বাংলাদেশ আওয়ামী লীগকে উপহার দিতে পারবো। জননেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমার পূর্বের অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে দিতে পারবো। আমি যদি নমিনেশন পাই এলাকার উন্নয়নে কাজ করে যাব। যে সততার সাথে, ঈর্ষার সাথে, স্বচ্ছতার সাথে।